সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছবি আঁকা শিক্ষা চ্যানেল একা আঁকি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে ভিডিওগুলি দিয়েছিলাম সেগুলি দেখেছেন এবং শিখতে পেরেছেন তো চলুন আজকে আমরা একটি বিড়াল আঁকা শিখব যদিও এটি অরিজিনাল যে বিড়াল মানে বাস্তবের বিড়ালের মতো হবে না এটি একটু মানে ভিন্ন ধরনের আর্ট হবে তবে যে কোনো মানুষ দেখে বুঝতে পারবে যে এটা বিড়াল হ্যাঁ তো বিড়ালের মতোই হবে তবে হুবহু বিড়ালের মতো হবে না কারণ আমি আপনাদেরকে এখানে সহজভাবে শেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকম ব্র্যাকেট বর্ণ সংখ্যা বিভিন্ন রকম চিহ্ন দিয়ে আমি আপনাদেরকে আঁকানো শেখাচ্ছি যার কারণে সবসময় হুবহু ছবি আঁকা আঁকতে গেলে যেই পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা আলাদা পদ্ধতি এখানে আমি আপনাদেরকে শুধুমাত্র কোনো কিছুর আকৃতি শেখানোর চেষ্টা করছি সহজভাবে এইভাবে আপনারা যদি আঁকতে থাকেন চেষ্টা করতে থাকেন তো একসময় আপনারা আপনাদের হাত অনেক ভালো হয়ে যাবে আপনারা চাইলে অনেক জিনিসকে বাস্তবের মতো আঁকতে পারবেন তো বন্ধুরা চলুন এই বিড়ালটা আঁকতে আমাদের কি কি লাগবে আমরা ব্র্যাকেট যদি আঁকতে পারি আমরা যদি ইউ আঁকতে পারি ইংরেজিতে যে লেটার আছে ইউ আমরা আঁকতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আমরা তো জিরো আঁকতে পারি সবাই বিন্দু আঁকতে পারি দাড়ি লম্বা দাগ সেগুলি আঁকতে পারি হ্যাঁ তো আমাদের আর কিছু প্রয়োজন নেই শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কিভাবে দিতে হবে কোনটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে কোথায় হবে এগুলি আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে আর চলুন শুরু করি তো তার আগে বন্ধুরা অনুরোধ করছি যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে নিন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো লাইক দিয়ে কমেন্টে আমাকে জানায়েন যে আমার এই ভিডিওগুলি দেখে আপনারা শিখতে পারছেন কিনা আর শেয়ার করলে খুবই খুশি হব আর কথা বলছি না চলুন বন্ধুরা তো প্রথমে আমরা যে কাজটা করবো বিড়াল আঁকানোর জন্য আমরা একটা ইউ আর্ট করার চেষ্টা করবো ইউ ইংরেজিতে যে ইউ আছে হ্যাঁ আমরা একটা মোটামুটি বিড়ালটা কত বড় করব সেটা আগে আপনাদেরকে বুঝে নিতে হবে তো সেই অনুযায়ী আমাদের ইউটা কত বড় হওয়া উচিত হ্যাঁ সেটা বুঝে নিতে হবে তো একটা ইউ আঁকার চেষ্টা করি তো সেটা যাতে বড় হয় একদম যে হুবহু ইউর মতো হবে এর এর কিন্তু কোনো মানে নেই হ্যাঁ একটু তারা হলেও কোনো সমস্যা নেই তবে যতটা সহজ মানে লাইনগুলো সোজা হয় ততটা ভালো তো এই আমাদের একটা কিন্তু ইউ হয়ে গেল হ্যাঁ তো ইউ হয়ে যাওয়ার পরে এখন আমরা যে কাজটা করব। এই দুটা মাথা আমরা সমান করে দেবো যাতে এই দুটা অংশ সমান হয় এটা যতটুকু উঠবে এটাও ততটুকু উঠবে হ্যাঁ তো এখন আমরা একটা মোটামুটি একটা আইডিয়া করেন নেব যে একটা এটার মধ্যে যদি আমরা এটাকে যদি গোল করতে চাই গোল করলে আমাদের কি পজিশন হবে হ্যাঁ এটা আমাদেরকে দেখে নিতে হবে যে গোল করলে আসলে কোন পজিশন হবে তো আমরা মোটামুটি ধরে নিলাম যে এখান থেকে আমরা একটা গোল করতে করলে এই নিতে হবে তো আমরা একটা বিন্দু দিয়ে দিই বিড়ালে কান দিতে হবে কান দেওয়ার জন্য আমাদেরকে এতটুকু অংশ একটু ফাঁকা রাখি বা এতটুকু হ্যাঁ এখান থেকে আমরা একটা গোল ব্র্যাকেটের মতো একটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মতো বললাম যে বেঁকা হয় তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ ব্যাকেটের মতো আমরা একটা দিয়ে দিলাম তো এখন আমরা যে কাজটা করবো যে বিড়ালের কান বোঝানো হবে তাই এখান থেকে আমরা সরাসরি একটা ডাইরেক্ট সোজা একদম সোজা ডাক দেওয়ার চেষ্টা করবো সোজা না হলেও চলবে একটু বেঁকা হলেও চলবে কোনো সমস্যা নেই হ্যাঁ তবে মনে করেন যে সোজা ডাক দেওয়ার চেষ্টা করবো এই আমাদের বিড়ালের কিন্তু কান হয়ে গেল এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে ব্র্যাকেটটা লক করতেছেন ঠিক এই বরাবর একে নিচের দিকে এখানে আমাদেরকে একটা ব্র্যাকেটের মতো আঁকতে হবে আলাদাভাবে হ্যাঁ তো ব্র্যাকেট এমনভাবে আঁকবো যাতে নিচের ব্র্যাকেটের যে অংশটা আছে এটা সাথে ছুঁয়ে যায় নিচের লাইনটার সাথে যাতে ছুঁয়ে যায় হ্যাঁ এভাবে তো এই মাপটা লক্ষ্য করবেন এই যে এই কোনাটা দেখেন এই কোনা বরাবর এই কোনা বরাবর হ্যাঁ এই মাপগুলা অবশ্যই আপনাদের লক্ষ্য করতে হবে ছবি আঁকার সময় তো এখন আমরা যে কাজটা করবো একটু উপরের দিকে যাই উপরে যাই এখানে আমরা একটা ওয়াই ইংরেজিতে যে ওয়াই আছে ওয়াইটা যখন আমরা মানে লিখব তখন আমাদেরকে যে চিন্তা করতে হবে এই যে দেখছেন এই যে দুটা কোনা আছে যে হ্যাঁ এই ওয়াইয়ের এর মাথাটা যাতে আমাদের কোনা বরাবর হয় একটু হুম একটা ওয়াই এর মতো আড করলাম ইংরেজি বর্ণ ওয়াই এই দেখেন এই দেখেন এই মাথাটা দেখেন কাছাকাছি যাতে যায় মোটামুটি তো তারপরে আমরা একটা ওয়াই আট করে কিন্তু হয়ে গেল আমাদের হ্যাঁ হ্যাঁ তো একটা ওয়াই আট করা হয়ে গেলো তারপরে আমরা নিচের দিকে একটা ব্র্যাকেটের মতো এরকম বেকার করে দিই তো আমি বলছি যে এটা হুবহু দেখতে বিড়ালের মতো হবে না কিন্তু তারপরেও দেখে বোঝা যাবে যে একটা বিড়াল হ্যাঁ তো এইভাবে আমরা আস্তে আস্তে করে করেছি কিন্তু বলতে এখানে আমরা এখানে গোল করে দিই নাকের মতো এই জায়গাটা একটু ভরট করে দিই পাশে বিন্দু দিয়ে দিই বিন্দু দেওয়ার পর আমরা যে কাজটা করব চোখ আঁকার চেষ্টা করব তো চোখটা যাতে খুব বড়ও না হয় খুব ছোট না হয় চোখের কোনাটা কোথায় হবে আগে আমরা দেখে নিই চোখের কোনাটা এখানে একটা বিন্দু দিয়ে দিই হুম আর এখানে একটা ঠিক এই বরাবরে আমরা একটা বিন্দু দিয়ে দিলে হ্যাঁ প্রথমে যে কোনো যে বিন্দু দিয়ে মাপ করে নিতে হয় তো এখন আমরা এখানে একটা ব্র্যাকেটের মতো দিই এই হ্যাঁ আবার এই পাশ থেকে একটা ব্র্যাকেটের মতো নিয়ে এসে আমরা এই জয়েন্ট করে দিলাম তো এখন একইভাবে আমরা এই পাশেও একটা এখানে একটু এখানে যতটুকু ডিস্টেন্সের দূরে আছে ওই অনুযায়ী একটা বিন্দু দিয়ে দিই আর এখান থেকে দেখি কত দূরে আছে হ্যাঁ তো এখানে আমরা এই চোখটা মাপিয়ে যেতে হয় আন্দাজ করে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম একটু কম বেশ হলে কোনো সমস্যা নাই বন্ধুরা এখানে আমরা আবার প্যাকেট দিয়ে দিলাম তো এটা আবার আমরা জয়েন হ্যাঁ তো এই হয়ে গেল আমাদের মোটামুটি বিড়ালের চোখ কিন্তু চলে আসলো হ্যাঁ তো একটু কালিটা এখনের সবকিছুর মধ্যে ভেজাল কালকে কিন্তু আমি এই কলমটা কিনলাম কিনলাম যদিও কলমটার দাম বেশি না মাত্র পাঁচ টাকা একটা না দুইটা ছবি অ্যাড করলাম তাতেই আমার কালি শেষ হম ঝাপসা হয়ে যাচ্ছে তো এখানে আমরা বিড়ালের চোখ দিই এখানে গোল করে গোল করে আমরা পূরণ করে দিই পূরণ না হলেও হবে তারপরে আমরা চেষ্টা করি পূরণ করে দেওয়ার তো এই পাশেও ঠিক একইভাবে মানুষের চোখের মতোই হম পূরণ করে দিই মোটামুটি বিড়ালের চেহারা পেয়ে গেলাম এখন এই বরাবর ভুরুর যে উপরটা আছে এই বরাবর আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই এরকম এটি একইভাবে এই পাশেও আমরা একটা বিড়াল আর বাঘ দেখতে তো অনেকটা একই রকম হ্যাঁ তো যার জন্য আমি কখনো কখনো বিড়াল আঁকলে দেখা যায় সেটা বাঘ হয়ে যায় তো যাই হোক তো এখানে আমরা কি করব এখানে একটা দাগ দিই মানে এখানে নিচটাকে ঠিক সেম এইভাবে এখানে আমরা আটকে দিই হ্যাঁ এটা তো কোনো ব্যাপার না এটা আপনারা করতে পারবেন খুব সহজেই একইভাবে এই পাশেও আমরা একটু নিচে এরকম দাগ দিয়ে এই মোটা বল দিয়ে কান বোঝানোর জন্য এখানে একটা দাগ দিয়ে দিই তো এগুলি একদম অ্যাকুরেট হতে হবে না একটু ব্যাখ্যা হলে কোনো সমস্যা নেই তো আমাদের মোটামুটি একটা বিড়ালের মতো চেহারা আসলো হ্যাঁ তো এখন আমরা জানি যে বিড়ালের গোফ থাকে তো গোফ দিলে আর একটু বিড়ালের মতো মনে হবে তো এই জিনিসটা মাপটা খুব বোঝার চেষ্টা করবেন প্রথমে একটা হালকা করে দিই এই পর্যন্ত একটা এইভাবে দিলাম ঠিক এই বরাবর এই পাশে একটা যাওয়ার চেষ্টা করলাম তারপরে একটু নিচের দিকে আমরা যাই হ্যাঁ এখান থেকে একটা এরকম ব্যাখ্যা দিই এখান থেকে এরকম একটা দিই তারপরে সোজা দিই সোজা দিই হঠাৎ করে যেহেতু মাপ হয়ে গেছে হ্যাঁ তো আপনার পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন ভুল হয়ে গেলে যাতে আপনারা মুছতে পারেন যখন হাত চালু হয়ে যাবে আপনাদের তখন আর কোনো সমস্যা হবে না তো এই হয়ে গেল আমাদের বিড়ালের একটা মাথা কিন্তু চলে যে কোনো মানুষ দেখলে কিন্তু এটাকে বিড়াল বুঝবে কেউ বাঘ বুঝলেও কোনো সমস্যা নাই কারণ বিড়াল আর বাঘ প্রায় দেখতে একই রকম হ্যাঁ তো যাই হোক এখন আমরা এর শরীরটা আট করব এর শরীরটা আট করতে গেলে আমাদের বুঝতে হবে যে আমরা কতখানি শরীরটা আট করবো কারণ বিড়ালের মাথা অনুযায়ী ওটা একটা বুঝতে হবে আপনাদেরকে মাথাটা কত বড় সেই অনুযায়ী শরীরটা কতটুকু দিব এই যে থুতনিটা বরাবর এই থুতনি বরাবর এখানে একটা বিন্দু দিয়ে দিই আর এখানে এই সোজা সুযোগ একটা বিন্দু আমরা এখানে দিয়ে দিই হ্যাঁ এখন এখান থেকে আমরা একটা কি করবো একটা ব্র্যাকেট নেবো বড় বড় একটা ব্র্যাকেট নিয়ে এই বিন্দুতে লাগিয়ে দিলাম হ্যাঁ এই বিন্দুতে লাগিয়ে দিলাম তো এরপরে আমরা চলে যাব ঠিক এই যে এই ব্র্যাকেটটার বা এই কোন লাস্ট ইয়েটা যে আছে কোন হাতে চলে যাব হ্যাঁ দেখবেন যে কতটুকু মোটা হচ্ছে এর একটা সামনের হাত হ্যাঁ মোটাটা যাতে খুব চিকনও না হয়ে যায় খুব মোটাও না হয়ে যায় একই রকমভাবে একটা ব্যাকেট দিলাম এটা মাপগুলো বোঝার চেষ্টা করবেন কতটুকু দিলে এটা মানানসই হবে যদি বেশি চিকন দেন তাহলে দেখতে খারাপ লাগবে আবার যদি বেশি ইয়েতে দেন তাও কিন্তু দেখতে খারাপ লাগবে তো এখন আমরা এখানে একটা ব্র্যাকেটের মতো দিয়ে দিই বা ইউ উল্টা দিক থেকে ইউ করলে যেমন লাগে হুম এরকম একটা দিয়ে দিই তো এরপরে আমরা কি করবো কিছু লম্বা দাগ এভাবে টেনে নিয়ে বিড়ালের নখ বোঝানোর চেষ্টা করি হুম বিড়ালের নোব বুঝানোর চেষ্টা করি এই নিঃসেক গোল 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 করে হ্যাঁ আমরা এটা পূরণ করে দিই তো এরপরে আমরা ঠিক এই যে থুতনির যে এই যে এই যে এই ব্র্যাকেটটার যে এই কোনাটা আছে হুম এই কোনা থেকে একটা ব্র্যাকেট আমরা একদম এইভাবে এই পর্যন্ত নিয়ে আসবো ব্র্যাকেটটাকে এই যে নিয়ে আসলাম এইভাবে কল করে এই পর্যন্ত নিয়ে আসবো হ্যাঁ একটু তারা হলে কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি একটু এদিকে চলেও আসে তাও কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আমাদের হয়ে গেল তো এরপরে আমরা কি করবো এই যে একটা অংশ আছে এইখানে এখান থেকে এই ঠিক পায়ের কোনা পর্যন্ত ব্র্যাকেট টানলাম তো বন্ধুরা বিড়ালের লেসটা আমার এখানে কাগজটা এর পাশে লাল দাগ আছে বিড়ালের ড্রেসটা এর পাশে চলে যাবে হ্যাঁ সমস্যা নেই এখান থেকে আমরা কি করবো এই বরাবর একটা এই বরাবর একটা ব্যাকেট টানি এই বরাবর এই বরাবর একটা ব্যাকেট টানলাম টানার পরে আমরা এখানে আবার একটু উপরে আর একটা ব্যাকেট টান দিলাম এইভাবে না টানলে হবে তবে গলাটা একটু বোঝা যাবে তো এখন আমরা কি করব এখানে আমরা একটা ঠিক এই যে দূরে একটু এখানে এখানে আমরা আর একটা নিলাম ছোট একটা ব্র্যাকেট টেনে নিলাম হ্যাঁ ঠিক এখান থেকে আমরা যাতে এই পাটা সমান সমান হয় এত এতটুকু মোটা হয় এরকম সাথে হুম কারণ আইলে খারাপ লাগবে দেখতে একটা ঠিক টেনে নিলাম আমরা এই পাশে আর একটা ব্রাকেট দিয়ে দিলাম দিয়ে আমরা কি করবো ঠিক সেম এটার একটা ইউ আমরা এখানেও মতো একটা গোল বা ব্র্যাকেট বললেন যাই বলেন কোনো সমস্যা নেই পারবেন খুব সহজে দিয়ে ঠিক সেম এরকম ভাবে আমরা লম্বা দাগ টেনে হুম এখানে এগুলোকে আমরা গোল গোল এরকম জয়েন্ট করে দিয়ে দিতে পারি এখানে নোখ দেওয়ার দরকার নেই কারণ বিড়ালের নোক ভিতর দোকান থাকে যদি চান তো আপনারা এখানে একটা দাগ যেরকম এরকম একটা দাগ দিয়ে পারেন দেখেন বিড়ালের নখ আপনারা বুঝাতে পারবেন তো এই আমাদের হয়ে গেল মোটামুটি এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা একটা এইখান থেকে এই একটা ট্রেনে নিলাম একটা ব্র্যাকেট হুম আর এখান থেকে আমরা আরেকটা ব্র্যাকেট নিয়ে দিই নিচের দিকে তো এগুলি আপনারা এমনি পারবেন কোনো ব্যাপার না নিয়ে এই দুটা মাথাকে গোল করে আপনারা মিলিয়ে দেন হুম দুটা মাথাকে গোল করে মিলিয়ে দিলাম এখন এখানেও আপনাদেরকে পা দিতে হবে যেহেতু পিছন দিকটার পা আছে এখানে আপনারা দেখ দেন একটা এরকম আর একটা একটু বেগা করে দেখ দেন দিয়ে একই রকম ভাবে আপনারা এখানেও এরকম 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 করে হ্যাঁ এরকম এরকম করে নোক দিয়ে দিতে পারেন হ্যাঁ এখানে যেমন একটা হইল তো এখন এই অংশটাকে এখানে একটা দাগ দিয়ে দেন কারণ একটা ওই পাশে আরেকটা একটা পা আছে তো হ্যাঁ দাগ দেওয়ার পরে এখানেও আপনারা একটা কাজ করতে পারেন দাগ দিয়ে দেন এখানে আপনারা মতো করে তো এখন আমাদের কিন্তু বিড়াল কিন্তু হয়ে গেল এখন বিড়ালটা সুন্দর করার জন্য আপনারা কি করতে পারেন এখানে একটা দাগ দিতে পারেন কয়েকটা দাগ দিয়ে দিলেন হ্যাঁ এটা কোনো ইয়ে না আপনাদের ইচ্ছা দিতে পারেন না দিতে পারেন দ্বিতীয় হবে এর কোনো মানে নেই না দিলেও হবে তবে একটু বিড়ালের একটু লোম টোম বোঝানোর জন্য হুম এটা দেওয়াটা ভালো তো লোম বোঝানো যাবে আর এখানে আপনারা একটা বিড়ালের চক্রাবকরা কিছু কিছু বিড়ালের বাঘের মতো এরকম দাগ থাকে আপনারা একটু জোরে জোরে এরকম দাগ কিছু দাগ উপর নিচ আর কিছু দাগ এখান থেকে আসে আপনারা কিছু দাগ সোজা দিয়ে আবার নিচে এখান থেকে কিছু দাগ উল্টা দিকে হ্যাঁ এখানে দিতে পারেন দিয়ে দেন ঠিক তাহলে এই পাশে কিন্তু আপনাদের দিতে হবে এই পাশে আপনারা দেন দেন আর কিছু দাগ এখানে দিয়ে দেন একটা দাগ দিলাম দুইটা দিলাম আর তিনটা দিলাম আর এখানে একটা দিয়ে দেখবি হুম এবার লেজেও কিন্তু আপনাদের ডাক দিতে হবে নাহলে খারাপ লাগবে যেহেতু হাতে পায়ে দিয়েছেন তো লেজে না দিলে আবার খারাপ লাগবে তো আমরা লেজেও ডাক দিয়ে দিলাম তো এই হয়ে গেলো আমাদের একটা বিড়াল হ্যাঁ যদি ওইটা হুবহু বিড়ালের মতো হয়নি কিন্তু তারপরেও যে কোনো মানুষকে যদি আপনি ছবিটা আঁকিয়ে মানে তার সামনে ধরেন বলেন প্রশ্ন করেন যে বলেন তো এটা কি সে কিন্তু এটা বলবে বলবে না যে এটা মানুষ বা এটা 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 কিন্তু বলবে না বিড়ালই বলবে হ্যাঁ তো সেটাই বড় কথা যাতে বিড়াল বোঝা যাচ্ছে সেটাই বড় কথা তো বন্ধুরা আশা করি আপনারা বিড়াল আঁকা শিখে ফেললেন খুব সহজ আর আমার চ্যানেলটা আসলে আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ